জ্বলন্ত মোমবাতি যে থেকে যেমন একটি নিবন্ধ মোমবাতিকে জ্বালাইলে উভয় মোমবাতি একই রকম আলো দিবে, আমার সিনার সাথে আপনার সিনা লাগাইলে আপনার সিনা ওই রকম আলো দিবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুরশিদ দিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহের নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম গুচি জানাই, সালাম ও কদম গুচি জানাই কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহার নূরানিময় কদম মোবারকে। উপস্থিত বাবে নাজাত দরবার শরীফে আগত আশেকে রসুল ভাই ও বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে আশেকে রসুলেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি। আজ বাবে নাজাত দরবার শরীফে উত্তরবঙ্গের ভাইরা এসেছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমার অনেক পরিচিত মুখ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিকের দয়ায় আমিও ভালো আছি। এই রংপুরের মানুষ, এই উত্তরবঙ্গের মানুষের সাথে আমার সম্পর্কটা অল্প দিনের না, লম্বা সময়ের। এই অঞ্চলে এমন কোন জেলা নাই যে জেলায় আমি আসি নাই, কি বলেন, সত্য না মিথ্যা? এমন কোন খানকা নাই যে খানকায় আমি যাই নাই, সত্য না মিথ্যা? দিনের পর দিন, রাতের পর রাত গাড়িতে থেকেছি, গাড়িতে ঘুমিয়েছি, এই মোহাম্মদ ইসলামের দাওয়াত এই অঞ্চলে দিয়ে গেছি। আমার মুর্শিদ, আমাদের মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহি, এর তরিকা জীবনের সূচনা হয়েছিল এই রংপুর থেকে, এই অঞ্চল থেকে তার এই তরিকা জীবনের শুভযাত্রা হয়েছিল। এই অঞ্চলে তিনি গরুর গাড়িতে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে বাড়ি বাড়ি প্রোগ্রাম করেছে। এখানকার তার থাকার জায়গা ছিল না, এখানকার প্রাইমারি স্কুলের ক্লাসরুমের মধ্যে ঘুমিয়েছেন, প্রাইমারি স্কুলের ক্লাসরুমের মধ্যে ঘুমিয়ে সারাদিন এই দাওয়াত পৌঁছে দিয়েছেন মানুষের কাছে। সেখানে আজ এত বড় দরবার শরীফ হয়েছে। মুর্শিদ কিবলা জান সর্বশেষ যখন এই দরবার শরীফে এসেছিলেন, তখন আমরা তাকে দালান দেখাতে পারি না, টিনের ঘর ছিল এই কোনাটার মধ্যে, এখানে একটি টিনের বারান্দা ছিল, এই বারান্দায় বসে আপনি আমি ওনার নূরময় কদম মোবারকে চুমা খেয়েছিলাম। তারপরে উত্তরবঙ্গের মানুষ
ভাইয়েরা আমাকে বললেন আমরা স্বপ্ন দেখি মোর্শেদকে একটি দালান করে দিব, থাকার জায়গা করে দিব। উনি অলিদের বাদশা, উনি টিনের ঘরে থাকবেন, আমরা উনাকে দালান করে দিব। ভাইদের সাথে কথা বললাম, পরামর্শ করলাম এবং এই অঞ্চলে একটি দালান করার উদ্যোগ নিলাম। আমি যখন দালান করার উদ্যোগ নিলাম, ঢাকায় বসে অনেক মাতব্বরেরা বলেছিল যে অঞ্চলের মানুষ দুই বেলা ভাত খাইতে পারে না, তুমি তাদেরকে নিয়ে দরবারে দালান বানাইতে চাইতেছ, তুমি কি বলো? এটা তো কোনোদিন সম্ভব না। আমি গোলাম বলেছিলাম, তুমি অপেক্ষা করো, তোমরা দেখবা ওই দিন, যেই দিনে উত্তরবঙ্গের মানুষ আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগির জন্য সবচেয়ে বড় দালান বানাই দেবে। আজ এই দালানের লম্বা 300 ফিট লম্বা। দেওয়ানবাগ শরীফের ইতিহাসে এইটা সবচেয়ে বড় স্ট্রাকচার, এর চেয়ে বড় দালান আর নাই। এই দালান এই উত্তরবঙ্গের মানুষ আমার মোর্শেদ কেবলাকে উপহার দিয়েছে। শুধু কি পুরুষরা উপহার দিয়েছেন মনে করেছেন? আমার বোনদের শরীক আছে না নাই? আছে। বোনদের কথা কি বলবো, যেহেতু এই গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ হত দরিদ্র, বোনেরা তখন আমার কাছে একদিন খবর পাঠালেন যে আমরাও আমার মোর্শেদের জন্য করতে চাই, আমরাও এই দালানে শরিক হইতে চাই। আমি বললাম, আপনারা কিভাবে শরিক হবেন, আপনারা তো কামাই করেন না। বললো, আমরা মুষ্টি চালে শরিক হইতে চাই। আমি বললাম, মুষ্টি চাল মানে কি? বললো, প্রতি বেলায় আমরা যতটুকু চাল খাই তার থেকে এক মুষ্টি চাল কম খাবো, ওই এক মুষ্টি চাল একখানা মাটির কলসের মধ্যে করে এক বেলা কম খেয়ে প্রতি বেলায় বাচ্চা সন্তানদেরকে এক মুষ্টি চাল কম খাইয়ে ওই চালে মাটির কলসে ওই চাল বিক্রি করে মাস শেষে টাকা নিয়ে আমাদের এই দরবারের উন্নয়নের জন্য দিয়ে গেছে। এই প্রেমের কথা, এই অনুদানের কথা মোহাম্মদ ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কি বলেন, থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? থাকবে। আজ এই দালান হয়েছে, সুন্দর দরবার হয়েছে। তারপরে আমরা মোর্শেদ কেবলাজানকে চেয়েছিলাম এই দরবার শরীফে নিয়ে আসতে। দুঃখের বিষয়, তোমার শারীরিক অসুস্থতার কারণে উনি এই লম্বা জার্নি আর করতে পারেননি। উনার খুব ইচ্ছা ছিল। আমাদের মিলন ভাই, আরজু ভাই, আমিন ভাই, আনিস ভাই, ফারুক সহ এখানকার সকল আশেকে রাসুলেরা গিয়েছিলেন বাবা জানের কাছে, বলেছিলেন আপনার জন্য বাড়ি বানালাম, আপনি না আসলে কিভাবে? উনি বলেছিলেন আমার আসার ইচ্ছা আছে, কিন্তু আসলে ওনার শরীর মোবারকের অসুস্থতার কারণে আমরা ওনাকে আনতে পারি নাই। এটা যেমন উত্তরবঙ্গের মানুষের জন্য আফসোস, এটা আমার জন্যও অনেক বড় আফসোস। কারণ এই দালানের উদ্যোগটা আমি, এটা আমার হাতে, আমাদের আশেকের রাসুলদের হাতে হয়েছে। আজ যদি মোর্শেদকে একবার এই দালানে কদম মোবারক রাখতে পারতাম বা আমরা রাখতে পারতাম, আসলে আমার পরাণটা ধন্য হয়ে যেত। মোর্শেদের উত্তরবঙ্গ মানুষের প্রতি উনি আপনাদের ব্যাপারে বলতেন, তোমরা যদি আমাকে কেমন ভালোবাসতে হয় দেখতে চাও তাহলে রংপুরে যাও, উত্তরবঙ্গের মানুষের কাছে যাও, দেখো তারা আমাকে কতটুকু ভালোবাসে। উনি প্রেমের উদাহরণ দিতেন আপনাদের কথা বলে। তিনি বলতেন, আপনারা বোকা সহজ সরল, তবে আপনারা ভালোবাসেন দিল জানছে। মোর্শেদ কেবলাজানের তরিকত জীবনের শুরু হয়েছিল এই জায়গা থেকে, আমারও তরিকত জীবনের সূচনা হয়েছিল এই জায়গা থেকে। এই মাটির একটা ঘটনা আছে, এই জায়গার একটা ঘটনা আছে। আমি তখন মাত্র তরিকতের কাজ শুরু করি, বাৎসরিক সম্মেলন হবে,
সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হইল। এইরকম বর্ষা মৌসুমে হঠাৎ করে প্রচন্ড ঝড়ে এই উত্তরবঙ্গের মানুষ পড়ে গেল, এই সম্মেলনের ঝড় শুরু হইল। এই শুরু হওয়ার সাথে সাথে এই প্রমে তখন সাইদুর রহমান এসেছিল, কিন্তু বাবা জানের কোনো আওলাদ আসেন নাই। বাবা জান হঠাৎ করে আমাকে খবর দিলেন, অলরেডি প্রোগ্রাম বৃহস্পতিবার দিন দুপুর বা বিকাল। আয়ুব ভাই আমার সাথে ছিলেন না? আয়ুব ভাই দাঁড়া, উনাকেও বাবা জান খবর দিলেন, মনে করছে বাবা জান উনাকেও খবর দিলেন। আমাকে বললেন তোমার কি রংপুর যাইতে হবে? আমি বললাম রংপুরে তো সম্মেলন এর শুরু হয়ে গেছে, বৃহস্পতিবার দুপুর আমি কই যাব? যদি তুমি না যাও তাহলে এই বন্যা জোয়ারে এই পুরা মাহফিল তছনছ হয়ে যাবে, 10 নম্বর বিপদ সংকেত হবে, শত সহস্র মানুষ মারা যাবে, তোমাকে যাইতে হবে। আমি বললাম আমি কিভাবে যাব, আমার তো গাড়ি টাড়ি নাই, গাড়ি তো তখন এত গাড়িও ছিল। তখন তিনি আয়ুব ভাইকে ডেকে আনলেন, বললেন আয়ুব মিয়ার, মানে বাবা জান ওনাকে আদর করে আয়ুব মিয়া ডাকতেন, ওনার গাড়ি ছিল, বললেন আয়ুব মিয়া আপনি কদরকে মেজো হুজুরকে নিয়ে যান। আমি আর আয়ুব ভাই ওনার গাড়িতে করে এই উত্তরবঙ্গ সফরে রওনা করলাম। তখন তো এত সিকিউরিটি ছিল না, এত মানুষ ছিল না, আমরা 2 জন 3 জন গাড়িতে করে রওনা করলাম, আসলাম, বসেন আয়ুব ভাই, আসলাম। পথে আমি দেখতে পাচ্ছি গাছ উপড়ে পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি ধান ক্ষেত লন্ড বন্ড হয়ে আছে, আমার গাড়ি যতটুকু আসতেছে তারপর থেকে বৃষ্টি থামতেছে, যতটুকু আসতেছে ঝড় থামতেছে। এইভাবে এই দরবার পর্যন্ত পৌঁছাইলাম, ঝড় বৃষ্টি সব থেমে গেল, দরবারে আর ঝড় বৃষ্টি এই দরবারে নাই। আনিস ভাই, আমিন ভাই, রাজ্জাক ভাই সবাই আসলেন, আমার কাছে বললেন অনুষ্ঠান কিভাবে করব। রাত্রে এসে পৌঁছাইলাম, মাঠের মধ্যে হাঁটু পানি, মানুষকেই মার যেই মাঠে আপনারা বসে আছেন, বলল এইটার মধ্যে হাঁটু পানি, আমি কিভাবে অনুষ্ঠান করব। আমি বললাম মালিকের উপরে ভরসা রাখেন, কিছু বালু এনে ফেলেন, বালু ফেললে কি পানি চলে যাবে, যাবে নাকি? মালিক দয়াশীল হইলেন, 2 ঘন্টার মধ্যে সকাল 7টার সময় হাঁটু পানি, সকাল 9টা 10টার মধ্যে টনটনা শুকনা মাঠ, আশেকে রাসূলদের জোয়ার এসে গেল, এই মাঠে বসে আমরা প্রোগ্রাম করলাম। ওই ঘটনার সাক্ষী ছিলেন কারা কারা হাত উঠান, কারা কারা ওই দিন ওই ঘটনার সাক্ষী ছিলেন, ওই ঝড় ওই পানি আমাকে দেখেছিলেন? দেখেন এনারা ছিল, গপ্প করছি না, ইহা সত্য, ইহা চরম সত্য, হাত নামান। 7 নম্বর 8 নম্বর 10 নম্বর বিপদ সংকেত, আকাশ পরিষ্কার হয়ে গেল, জমিন শুকনা হয়ে গেল। কেন হল? কারণ চন্দ্রপুরী বলেছিলেন আমার জন্মদিন করবা আমার রক্ত, ও যদি না যায় তাহলে কাজ হবে না। আসলে দেখেন এই তরিকাটার জন্য আমার মোর্শেদ তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। সর্বশেষ 71 বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন আমাদের মতো হতভাগা নালায়েকদেরকে এই নূরের আলোটা শিক্ষা দিতে। ওফাতের পূর্ববর্তী সময় আমরা কেউ প্রস্তুত ছিলাম না, আমরা সবাই ওনার সামনে ছিলাম, ওনার 4 সন্তান স্ত্রী এবং খাদেমদের সামনে উনি ওসিয়ত করে আমাকে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারীর দায়িত্ব দেন। ওফাতের আগের দিন মুর্শিদের ওফাত মুরিদের জন্য সবচেয়ে কঠিন সময়, আমি এত বড় হতভাগা যে আমি 2 2 জন মহামানবের ওফাত দেখেছি,
কুতুব উল আক্তাব দয়াল মা রহমাতুল আলাই। আমি তাকে বুকে জড়ায় ধরে রাখা অবস্থায় ওফাত হয়। দয়াল বাবা জানের, আমার মুর্শেদ কেবলা জানেরও, তার মাথা মোবারকে হাত রেখে, তার সিনা মোবারকে আমার হাত থাকা অবস্থায় তার ওফাত হয়। আমি এই পৃথিবীতে সবচেয়ে বড় হতভাগা যে একজন মহামানবকে হারালে যার সিনাটা তছনছ হয়ে যায়। আমি গোলাম আমার জীবন দশার দুই দুইজন মহামানবের উফাত দেখেছি, প্রিয়জন দেখেছি। যেটা কখনোই আমি কামনা করি নাই। সর্বশেষ ডাক্তার আমাকে বলছিলেন উনি চলে যাচ্ছেন, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলেন। আমি ওনার মাথা মোবারকে হাত রেখে বলেছিলাম, সারা জীবন আমরা আশেকে রাসুলের আপনার যত গোলামি করেছি, এর মধ্যে যত প্রকার ভুল বেয়াদবি করেছি, দয়া করে আমাদেরকে মাফ করে দেয়। আমি সবার তরফ থেকে ক্ষমা চাই, দয়া করে মাফ করে দাও। বিশ্বাস করেন, ওনার দুই চোখ বেয়ে এইরকম করে অশ্রু পড়তে থাকে। আমি নিজের হাতে ওনার ওই অশ্রু মুছে, নিজের চুলে ওই অশ্রুটা মুছি। এটাই ওনার সাথে আমার শেষ কথা। উলিদের বাদশাহ সাদওয়ান বাগী রহমাতুল্লাহ আলাই আমাদেরকে দিল জানসে ভালোবেসেছিলেন। তিনি আপনাদেরকে বলেছেন আপনারা উনার সাজানো বাগান, আর তিনি বলেছেন কদর যদি এই বাগানে না থাকতো তাহলে এই বাগান ধ্বংস হয়ে যেত। আমাকে আপনাদের এই বাগানের মালি বানিয়ে রেখে গেছেন। সম্মানিত আশেকে রাসুলেরা, মুর্শেদের ওফাতের পরে গত আড়াই বছর আমি গোলাম নিজের সাধ্য মতো চেষ্টা করছি এই তরিকাটাকে অগ্রসর করতে। অনেক বাধা, অনেক বিপত্তি, অপবাদ, লাঞ্ছনা, বঞ্চনা আমার উপরে এসেছে, তবু আমি থামিনি। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি থামব না, আর আমার আশেকে রাসূলেরাও থামবে না। কি বলেন, থামবে? এই তরিকতের ধারা চলবে? কি বলেন, চলবে না চলবে না? শিক্ষক না থাকলে ছাত্র কি পরীক্ষায় পাস করতে পারবে? পারবে? কি বলেন, পারবে? নূরে মোহাম্মদীর ধারা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর জান্নাতের দরকার নাই, দুনিয়া জাহান্নামে পরিণত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই নূরে মোহাম্মদীর ধারা চলবে? চলবে না চলবে না? চলবে না চলবে না? চলবে না চলবে না? চলবে, এই ধারা চলবে, এই ধারা চলবে। শুধু আমি কি সেই ধারক? নৌ, কে বলেছে? হাজার হাজার ওলি আল্লাহ আছে, আছে না নাই? আছে না নাই? শুধু কি ওলি আল্লাহ ধারক তাও কবে? আমি আপনাদেরকে নূরে মোহাম্মদীর নূর দিতে চাই। নিবেন আমার থেকে নূর? নিতে চান? চান? হাত নামান। কি বলেন? একজন বেনিয়া সমস্যা, আমি লক্ষ মানুষকে নূর দেখাই দিব,
কি দেখতে চান? হাত নামান। মানুষ মন্দ বলবে, এটা মানুষের কাজ। আপনার আমার কাজ হচ্ছে আমার কবরকে আলোকিত করা। সত্য না মিথ্যা বলেন? যারা যারা কথা বলবে তাদেরকে বুকে জড়ায় ধরে বলবেন, ভাই অনেক কথা বলেছেন, চলেন এক রাত্র আমার সাথে অন্ধকার কবরে থাকেন। কি বলেন, থাকবে নাকি? থাকবে? কেন কেন থাকবে না? তখন বলবে, ভাই যার যার কর্ম তো তার তার কাছে, আমি কেমনে তোমার কবরে যাব? কি সত্য না মিথ্যা? তাহলে এখন থেকেই ঠিক করি, আমার কর্ম মোহাম্মদ ইসলাম, আমার চরিত্র মোহাম্মদের চরিত্র, আমার সাফায়াতকারী মোহাম্মদ, তুমি আমারে ডিস্টার্ব করার কে? কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমরা আমাদের ধর্মের নাম কি? আমাদের সাফায়াতকারীর নাম কি? আমরা কাকে ভালোবাসি? আমাদের পেজ গোছাছে, সহজ শেপটা সত্য কথা বল, এই তরিকাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবেই। কি বলেন, হবে না হবে না? আমার মোর্শেদ কেবলা স্বপ্ন দেখেছিলেন সারা বিশ্বকে তিনি একদিন আলোকিত করবেন। মোর্শেদের স্বপ্ন কিভাবে বাস্তবিত হবে? মোর্শেদের স্বপ্ন কে বাস্তবায়ন করে জানেন? তার মুরিদ। রাসুল একদিন স্বপ্ন দেখেছিলেন সারা বিশ্বে মুসলমান হবে। রাসুল তো সারা বিশ্বে যাইতে পারেন নাই, পারছিলেন? রাসুলের সাহাবিরা রাসুলকে ভালোবেসে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে ইসলামের দাওয়াত দিয়েছেন। আজ সারা বিশ্বে 180 কোটির বেশি মুসলমানে পরিণত হয়েছে। বিশ্বের ফাস্টেস্ট গ্রোথ রিলিজন হচ্ছে এখন মুসলমান। সবচেয়ে বেশি জনসংখ্যা তাড়াতাড়ি বাড়ছে কাদের জানেন? মুসলমানদের। অথচ রাসুলের জামানায় বিদায় হজে তিনি যেই দিন বক্তব্য দিলেন সেই দিন ছিল মাত্র 16 লক্ষ মানুষ। কত আজকে? কত? 180 কোটি। এই 1400 বছরে রাসুল তো আর আসেন নাই, কিন্তু ওলি আল্লাহ এসেছেন। কি বলেন, এসেছেন না আসেন নাই? এসেছেন না আসেন নাই? তারা গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি এলাকায় এলাকায় ছুটে বেরিয়েছেন মানুষকে মুসলমান বানাইতে। আজ থেকে 100-200 বছর আগে যদি যান, বিশ্বের ইতিহাসে কোনো মাদ্রাসা ছিল না। হ্যাঁ, তখন মাদ্রাসা বলতে শুধু কোরআন শিক্ষাকে বুঝাইছে। কিছু এই রকম প্রাতিষ্ঠানিক মাদ্রাসা 150 বছর আগে আর ছিল না। না থাকলে হুজুররাও ছিল, মাদ্রাসা না থাকলে হুজুর ছিল, আলেমও ছিল না। ওই সময়ও এই ধর্ম চলেছে, ধর্ম প্রচার হয়েছে। 200 বছর আগে ইতিহাস আলোচনা করলেই দেখা যাবে আলেম ওলামা আর খুঁজে পাওয়া যাবে না। তাইলে ধর্ম তখন কিভাবে চলছে? তখনও এই ধর্ম বলি আল্লাহর দ্বারা। কি বলেন, চলেছে না চলে না? চলেছে না চলে না? হ্যাঁ, বাংলাদেশকে 360 আউলিয়ার দেশ বলা হয়। 360 জন আউলিয়া এই দেশে আসছেন চতুর্দিক থেকে, কেউ নদী পথে, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ার গাড়িতে, কেউ গাধার পিঠে চড়ে, কেউ গরুর গাড়িতে আসছেন এই দেশ। এসে এইটা হিন্দু সম্প্রদায় দেশ ছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ ছিল কি? ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়ার প্রভাবে হিন্দু সম্প্রদায় দেশ ছিল। আমার গ্রামের নাম, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার ইউনিয়নের নাম দুর্গাপুর ইউনিয়ন। আমার পূর্বপুরুষ ওই অঞ্চলে আসছেন লঞ্চে। প্রায় 350 বছর 400 বছর আগের ইতিহাস পাওয়া যায়। আশুগঞ্জ ঘাটে তারা লঞ্চে আসছেন। এসে হিন্দু জমিদারদের সাথে আস্তে আস্তে তাদের বাগবিতণ্ড করে
আমাদের হারুন ভাই আসছে বাড়ি থেকে, এই উনিও আমার বাড়ির মসজিদ সম্পর্কে জানে, উনি আমার দেশি মানুষ। এই মসজিদ পাকা মসজিদের ইতিহাস আমরা পাই হচ্ছে, হারুন ভাই কত বছর মনে আছে? 1307 বা 1307 বাংলা, প্রায় 115-120 বছরের মতো না? পাকা মসজিদের ইতিহাস পাওয়া যায় 120 বছর, এর আগে কাঁচা মসজিদ ছিল, এইটার ইতিহাস পাওয়া যায় আরো 150-200 বছর। তাহলে এই যে 250-300 বছর এই মসজিদ আমাদের আছে, বর্তমানে এই মসজিদের মতোয়াল্লি হইলাম আমি, হ্যাঁ, ওই অঞ্চলের সর্বপ্রথম মসজিদ। এই মসজিদ ওনারা বানাইছেন ওলিয়াল্লাহ গণেশ, তখন তো আলেম ওলামা পাওয়া যায় নাই, মাদ্রাসা হয় নাই, তো হুজুর আসবে কেমনে, আলেম ওলামা আসবে কেমনে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, হয়তো কিছু হাফেজ ছিল, কোরআনে হেফজ ছিল কারো, কিন্তু প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষা তখনও আসে নাই সমাজ। ওই সময় হিন্দু জমিদারের সাথে ওলিয়াল্লাহ গণের যুদ্ধ হয়েছে, অথচ কিছু কিছু জায়গায় তারা জমিদারকে বুঝাইয়া মুসলমান বানাই চলছে। এইভাবে আস্তে আস্তে এই উপমহাদেশে মুসলমানরা বিস্তার লাভ করছে। এখনো যদি এখানে দলিল লেখক আছেন কেউ, হাত উঠান যদি থাকেন, এই যে দেখেন দলিল লেখক আছে, আজ থেকে 200 বছর আগের দলিলে আপনারা শ্রী শ্রী হিন্দু নাম পান না, আছে দেখছেন, হিন্দু নাম আছে। আপনি আপনার বাড়ির 100-150 বছর 200 বছর আগের দলিল খুঁজেন, দেখবেন আর মুসলমান নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম পাওয়া যাবে? শ্রী শ্রী হিন্দু নাম, শ্রীর সাথে আব্দুর রহিম জরিম আছে, আরো 100 বছর আগে গেলে আর রহিম জব্বারও থাকবে না, এইবার অমুক 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 হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে হিন্দুদের প্রভাব থেকে মুসলিমদের রাজত্ব তৈরি করেন ওলি আল্লাহগণ এই দেশ। ওলি আল্লাহগণ এই রাজত্ব তৈরি করার কারণে আজকে বাংলাদেশে দেখবেন বহু জায়গায় বহু মাজার আছে, কি বলেন, আছে না নাই, আছে না নাই, বহু রওজা আছে, আছে না নাই? কেন আছে? কারণ ওনারা আসছেন, মানুষকে মুসলমান বানাইছেন, মোমেন বানাইছেন, পরবর্তীতে চলে যাওয়ার পরে ওনার মুরিদরা ওনার ফলোয়াররা এই রওজা বানায় ওনাকে শ্রদ্ধা দিয়েছেন, কি বলেন, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা? এখন এই ওলি আল্লাহগণ এসছেন, এত দিনের এই ধারা চলছে, কেয়ামত না হওয়া পর্যন্ত এই ধারা চলবে না, থেমে গেছে, চলবে না, থেমে গেছে। শিক্ষক না থাকলে শুধু যদি ক্লাসরুমে বই পুস্তক দিয়ে দেওয়া হয় ছাত্র পাশ করবে, কি বলেন, করবে নাকি, করবে না? 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোরআন এসেছে, যদি শিক্ষকের দরকার না হইতো এই 1400 বছরে কোন ওলি আল্লাহর আর দরকার ছিল? ছিল, কোরআন তো আসছে আল্লাহর বাণী, আমরা তো কোরআন পাইছি, আর ওলি আল্লাহর দরকার কি ছিল? কিন্তু ওলি আল্লাহগণ আসছে না, আসে নাই? শাহজালালের রওজা আমাদের দেশে আছে না নাই? শাহপরানের রওজা আমাদের দেশে আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই, তাদেরকে আসার দরকার আছে না নাই? কারণ বই আসছে, শিক্ষক না আসলে বইয়ের শিক্ষা দিবে কি, কি বলেন, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা? বাংলা পড়তে গেলে বাংলা শিক্ষকের কাছে যাইতে হয়, হয় না হয় না, হয় না হয় না? ইংরেজি পড়তে গেলে ইংরেজি শিক্ষকের কাছে যাইতে হয়, হয় না হয় না? আরবি পড়তে হলে আরবি হুজুরদের কাছে যাইতে হবে, আরবি শিক্ষকের কাছে যাইতে হবে, হবে না হবে না? কি হবে না হবে না? পেটে ব্যথা মাথা ব্যথা হইলে ডাক্তারের কাছে যাইতে হবে, হবে না হবে না? বাড়ি বানাইতে হইলে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে, হবে না হবে না? মামলা খাইলে উকিলের কাছে যাইতে হবে, হবে না হবে না? কি চুরি করলে পুলিশে ধরবে, ধরবে না ধরবে না? সব জায়গায় সব ঠিক আছে, কিন্তু আল্লাহরে পাইতে হইলে ওলি আল্লাহর কাছে যাইতে হবে, বললেই জানি কিছু মানুষের গা জ্বলে উঠে, কি বলেন, সত্য না মিথ্যা? বাংলা শিখতে বাংলা শিক্ষকের কাছে যাওয়া যায়, আর আল্লাহরে পাইতে ওলি আল্লাহর কাছে যাওয়া যায় না। কি যাইতে হবে না হবে না? হবে না হবে না? ওলি আল্লাহ গণ
কিতাবের বিদ্যায় নয়, তারা কিতাবের সাথে প্র্যাকটিক্যাল বিদ্যায়ও পারদর্শী, বিদ্বান। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি একটি মোটরসাইকেল চালাইতে চান, আর যদি আপনি মোটরসাইকেল খানা আসলে চালাইতে না পারেন, আপনাকে যদি একখানা বই দিয়ে বলা হয় কিভাবে মোটরসাইকেল চালাইতে হয় মুখস্থ করেন, আপনি পুরা বই ছোটস্থ করলেন, মুখস্থ করলেন, জীবনে মোটরসাইকেল চালান নাই, এইবার একটা মোটরসাইকেল দিয়া চাবি দিয়া বলি ওঠো চালাও, কি বলেন, পারবেন? কেন পারবেন না? মুখস্থ করছেন তো, পারবেন না? কেন কেন? প্র্যাকটিক্যাল নাই। তাহলে প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে, প্র্যাকটিক্যাল জ্ঞান যদি না থাকে, মোটর সাইকেলে উঠলে আপনি স্টার্ট দেওয়ার সাথে সাথে সোজা যাওয়ার পরে রাস্তায় থাকবেন না, খাদে পড়ে যাবেন, গাছেও গুতা খাইতে পারে, দাঁতও ভাঙতে পারে, থোতাও খুলে যেতে পারে, মাথাও ফাটতে পারে, নাকি? কোনো কিছুর ভরসা? তাহলে কি করতে হবে? যতই কিতাব পড়েন প্র্যাকটিক্যাল বিদ্যা জানতে। এবার ওলি আল্লাহর কথা বলি, সমাজে নামাজ ফরজ আছে না নাই? আছে না নাই? মসজিদে নামাজের লোকের অভাব আছে? আছে। রোজা রাখা লোকের অভাব আছে? হজে যাওয়া লোকের অভাব আছে? হজে যাওয়ার সময় জায়গা হয় না বিমানে, সত্য না মিথ্যা? অভাব আছে? কি বলেন, আছে? জাকাত দেওয়া লোকের অভাব আছে? তো পাপ করা লোকের অভাব আছে? ওইটাও অভাব নাই। কেন? আমরা হজ করি, নামাজ করি, রোজা রাখি, জাকাত দেই, তাহলে আবার পাপ কেমনে করি? নামাজ না আমাদেরকে পাপ থেকে মুক্ত রাখার কথা, কি সত্য না মিথ্যা? তাইলে ইবাদত আছে সমাজে, আছে না নাই? পালনও করি, করি না করি না? করি। তাহলে পাপ মুক্ত কেন হই নাই? কোর্টে মামলার অভাব আছে? উকিল আছেন কে, হাত উঠান। উকিল, 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 ওই যে উকিল হাত উঠাইছে, আরো উকিল আছে, এই যে মান্নান ভাই আছে, বহু আইনজীবী আছে। জিজ্ঞেস করে দেখেন, আমার ধারণা 50 লক্ষ মামলা আছে, কি আছে না নাই? হ্যাঁ, বুঝছেন তো আমাদের অবস্থা? আর যদি গ্রাম্য সালিসি ধরা হয়, মাশাল্লাহ, কয়েক লাখ কয়েক কোটি হয়ে যেতে পারে, কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, কই নামাজ না পাপ কাজ থেকে দূরে রাখার কথা? আমরা কি পরের জমি দখল করা ছেড়ে দিছি? দিছি। আমরা কি মিথ্যা কথা বলা ছেড়ে দিছি? আমরা কি পাপ করা ছেড়ে দিছি? আমরা কি অন্যায় করা ছেড়ে দিছি? আমরা কি জুলুম করা ছেড়ে দিছি? কেন কেন ছাড়ি নাই? কেন ছাড়ি নাই? কারণ ইবাদত আছে চরিত্র, ইবাদত আছে কি নাই? কি নাই? নামাজ পড়ি টুপি মাথায় দিয়ে, তারপরে এসে আবার ঘুষ খাই, সত্য না মিথ্যা বলেন? রোজা করি টুপি টুপি মাথায় দিয়ে, সারাদিন না খেয়ে, কিন্তু রোজায় যে আত্মসংযমী হওয়ার কথা, সংযমী না হয়ে কিভাবে জিনিসপত্রের দাম বাড়ানো যায়, কিভাবে বেশি মুনাফা করা যায়, কিভাবে ঊর্ধ্বগতি করা যায়, কেমনে লোক ঠকানো যায়, এই চিন্তায় থাকে, কি বলেন, সত্য না মিথ্যা? চোরের কাছে গিয়ে সারা দিন যদি ধর্মের কথা বলেন, চোর বুঝবে? গরুর কাছে গিয়ে সারা দিন যদি কোরআন তেলাওয়াত করেন, গরু দিন শেষে কি ডাক দিবে? কি ডাক দিবে? কি ডাক দিবে? ভিতরের পশু যদি মানুষ না হয়, আর সারা দিন যদি ইবাদত করান, আল্লাহ আল্লাহ জপলেও ভিতর থেকে বলে হাম্বা হাম্বা হাম্বা, কি সত্য না মিথ্যা? চরিত্রবান ব্যক্তির জন্য ধর্ম। আর ওলি আল্লাহগণ আসেন মানুষকে চরিত্রবান বানাতে। কি বানাতে? কিতাব আপনাকে বলে দিবে নামাজ পড়ো, সত্য না মিথ্যা? সৎ পথে চলো, সত্য না মিথ্যা? সৎ কাজ করো, সত্য না মিথ্যা? কিন্তু সৎ পথে তো চলতে মনে চায় না, গেলেই একটা মিথ্যা কথা প্রকাশ করে বলে ফেলে, কি সত্য না মিথ্যা? এটাও তো সত্য।
ওলি আল্লাহ গণেশে তার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনার সিনায় হাত রাখলে সিনার মধ্যে নূরে মুহাম্মদীর একটা বীজ জন্ম নেয় ওই বীজের মুখে তখন আল্লাহ 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 জিকির হয় কি বোধগম্য হয় হ্যাঁ ওই বীজের মুখে আল্লাহ নামের জিকির হওয়ার পরে এইবার যখন murid সাধনা আরো করতে থাকে তখন ওই আল্লাহ আল্লাহ জিকির থেকে ওই বীজটা murid চোখ বন্ধ করলে আস্তে আস্তে একটা নূর দেখতে পায় চোখ বন্ধ করলে অন্ধকারের মধ্যে যেই আলোটা দেখা যায় মুরাকাবায় বসে এইটাই কিন্তু নূরে মুহাম্মদী কথাটা কি বোধগম্য হয় নূরে মুহাম্মদী একজনের সিনা থেকে আসে সত্য যুগের ইমামের সিনা থেকে আসে সত্য কিন্তু মুরিদের সিনায় না গেলে সিনা আলোকিত হবে কি দ্বারা কি বলেন সত্য না মিথ্যা হ্যাঁ তাহলে প্রত্যেকটা মুরিদ চাইলে এই সিনাকে নূরে মুহাম্মদীর নূর নিতে পারে বোধগম্য হইল যিনি এই নূর নিবে তিনি চোখ বন্ধ করলে আর অন্ধকার দেখবেন প্রথম প্রথম তিনি একটু আলো দেখতে পাবে তারপরে একদিন দেখবে আলোটা মুর্শিদের রূপ নিয়ে ফেলছে কি বলেন সত্য না মিথ্যা আরো মুরাকাবা করতে করতে দেখবে এই আলোটা রাসূলের রূপ নিয়ে ফেলছে কি বলেন সত্য না মিথ্যা আরো সাধনা করতে করতে এই আলোটা যেই দিন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে দেখবে স্বয়ং মাওলা হাজির হয়ে গেছে কি বলেন সত্য না মিথ্যা যিনি মাওলার হয়ে যায় আর মাওলা যার হয়ে যায় তার কি ভয় আছে কবরে তার কি ভয় আছে হাসরে এটার নাম মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলাম আপনার সিনাকে আলোকিত হওয়ার বিদ্যা শিক্ষা দিবে মোহাম্মদ ইসলাম আপনাকে নূর ধারণের শিক্ষা দিবে মোহাম্মদ ইসলাম আপনাকে ইমানদার বানানোর শিক্ষা দিবে আপনি কি ইমানদার হতে চান না আপনি কি আল্লাহকে পেতে চান না আপনি কি রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চান না তাহলে মোহাম্মদ ইসলামের তরিকায় শামিল থাকেন কি বলেন পারবেন হাত নামান এবার শুনেন সহজ বিষয় যারা এই নূরে মুহাম্মদী নিয়ে ভুল তথ্য দিচ্ছে তারা এই সম্পর্কে জানে না আগে বোঝেন আমার এই সিনায় নূরে মুহাম্মদী আছে আমি আপনার সিনাকে আলো করার বিদ্যা জানি বিষয় হচ্ছে আপনি যদি আমাকে অনুসরণ করেন এবং আমার কাছ থেকে ওই বিদ্যা অর্জন করেন মোমবাতি জ্বলন্ত মোমবাতি যে থেকে যেমন একটি নিবন্ধ মোমবাতিকে জ্বালাইলে উভয় মোমবাতি একই রকম আলো দিবে আমার সিনার সাথে আপনার সিনা লাগাইলে আপনার সিনা ওই রকম আলো দিবে ইনশাআল্লাহ এটা আমি তৈরি করি নাই আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সিনা থেকে সিনা সিনা থেকে সিনা সিনা থেকে সিনা এই আলো যাবে কি বলেন যাবে না যাবে না যাবে তাই আমি সকল আশেকের রাসূলদের প্রতি উদারত আহ্বান জানাই এই উত্তরবঙ্গ আপনাদের মানুষকে আমি দিল জানসে ভালোবাসি এলাকায় পায়ে হেঁটেছি লম্বা পথ কখনো 2 মাইল কখনো 3 মাইল 5 এই এলাকায় মোটরসাইকেলে চড়েছি এই এলাকায় ধুলা বালু কাদা মাটি কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ছুটেছি এই মোহাম্মদ ইসলামের জন্য এই তরিকার জন্য আমার মোর্শেদ ছুটেছেন গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে ছুটেছেন এই মোহাম্মদ ইসলামের জন্য আমিও ছুটেছি এই মোহাম্মদ ইসলামের জন্য আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগির এই পরিশ্রম কি বৃথা যাবে যাবে আমি গোলামের পরিশ্রম কি বৃথা যাবে যাবে তাহলে যদি না যায় আমাদের এই পরিশ্রমের কারণ ফুলের মালা না আমার ফুলের মালার দরকার হয় না আমার ফুলের তোড়ার দরকার হয় না আমার দরকার হয় আপনাদের প্রেম ভালোবাসার আমি ভালোবাসেন নাকি কারা কারা ভালোবাসেন হাত উঠান
আমি গোলামকে ভালোবাসেন আপনারা বাসেন আপনারা বাসেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে যদি আপনারা নিজেকে আলোকিত করেন নিজেকে চরিত্রবান বানান আমি তো আপনাকে একটি ভাই এতদিন আপনাকে এতদিন পরে দেখেছি জানি না এই হায়াতে জিন্দেগিটা আবার দেখা হবে কি আসার আগে আপনার ডাক আসবে না আমার ডাক আসবে কিন্তু এইটুকু জানতে চাই যে দায়িত্ব নিয়ে এসেছি আপনাকে আলোকিত করার যদি আমি সেই আলোটায় আলোকিত করতে না পারি আমার মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে কি বলেন হবে না হবে না একটা যদি অর্ধেক পাস করে সারেকৃ থাকে আমি এসেছি আলোকিত করতে আর যদি আমি আপনাকে আলোকিত করতে না পারি আমার চাকরি থাকবে তাহলে আমাকে মালা দেওয়ার প্রয়োজন পড়বে না আমার প্রশংসার প্রয়োজন পড়বে না আপনি যদি আসলে আমাকে ভালোবেসে থাকেন আপনি পাপ মুক্ত হন আপনি অন্যায় মুক্ত হন আপনি জুলুম মুক্ত হন নিজেকে নিজে জুলুম করা ছাড়েন অন্যায় ছাড়েন পাপাচার ছাড়েন মিথ্যা ছাড়েন মানুষকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত হওয়ার আগে নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করেন কি বলেন পারবেন নাকি পারবেন নাকি আমরা আমাদেরকে আলোকিত করতে চাই আমরা আমাদেরকে চরিত্রবান বানাতে চাই মোহাম্মদ ইসলাম নিজেকে আলোকিত করার কথা বলে মোহাম্মদ ইসলাম নিজেকে চরিত্রবান বানানোর কথা বলে মোহাম্মদ ইসলাম আল্লাহ ও রাসূলকে পাওয়ার কথা বলে যদি আপনি আপনার কাছে কারো বয়স 20 বছর তরিকার এখানে 20 বছর তরিকার বয়স আছে হাত উঠান দেখেন কত মানুষের তরিকার বয়স 20 বছর দেখেন 30 বছর তরিকার বয়স আছে হাত উঠান দেখেন 30 বছর এই তরিকার বয়স বুঝতে পারেন 40 বছর তরিকার বয়স আছে হাত উঠান দেখেন এখনো হাত আছে 40 বছর তরিকার বয়স হাত নামান আলহামদুলিল্লাহ 40 বছর তরিকার বয়স আপনার আমার বয়স হচ্ছে বেশি 40 বছর তরিকার বয়স অথচ মৃত্যুর সময় আপনি অন্ধকার কবরে যাবেন তখন কি আমার ভালো লাগবে আপনি কষ্টে থাকবেন আমার ভালো লাগবে বলেন লাগবে আপনার ভালো লাগবে তাহলে ওই মৃত্যুর আগে মরার বিদ্যা অর্জন করেন কি মরার বিদ্যা সেটা হলো মালিকের সন্তুষ্টি অর্জন করা যারা এখনো আমল করেন না তারা দয়া করে আমল করবেন পারবেন যারা এখনো চরিত্রবান হওয়ার জন্য চেষ্টা করছেন না দয়া করে নিজেকে চরিত্রবান বানাবেন যারা এখনো আল্লাহ ও রাসূলের পথে আসেন নাই তারা দয়া করে আল্লাহ ও রাসূলের পথে আসেন দিন শেষে ধর্ম আলোকিত করবে দিন শেষে ধর্ম জুলুম বানাবে দরবার শুধুমাত্র নামাজ পড়া মিলাদ পড়ার জন্য না এই দরবারকে আমি একটা আদর্শ ট্রেনিং সেন্টার বানাবো যেখানে আপনি আসবেন ট্রেনিং করবেন মোরাকাবা করবেন আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন আজকে মোরাকাবা করছেন কেমন লাগছে ভালো লাগছে মালিককে ডাকছেন এই রকম প্রতিদিন একটু ডাকার দরকার আছে না নাই আছে না নাই ডাকেন নাকি অল্প কিছু মানুষ ডাকি বাকিরা ডাকি না মালিককে ডাকার দরকার আছে না নাই এই মালিক আমার সৃষ্টিকর্তা কিনা বলেন আমার রিজিক দাতা কিনা বলেন আমার সৃষ্টিকর্তা রিজিক দাতা অথচ আমি তাকে ডাকি কেন ডাকতে হবে না হবে না তাই আমার বড় স্টেজ বড় মালা দেওয়ার চেয়ে জরুরি আপনাকে আলোকিত হওয়া আমি তো বছরে একবার আসব দুই বছরে একবার এবার কত বছর পরে আসছি কয় বছর সাত না মনে আর একটু কম ছয় ছয় বছর পরে আসছি হ্যাঁ আল্লাহু আকবার আমার তো মনে হয় সেই দিন আসলাম ছয় বছর হয়েছে দেখছেন অবস্থা না ইনশাল্লাহ এবার আরো বেশি আসবো আরো বেশি আসবো কিন্তু আমার এসে লাভ নাই যদি আপনি আপনাকে আলোকিত না করেন আমার আসার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আলোকিত করা যদি আপনি আলোকিত হন তাহলে আমার আশা সার্থক আর যদি আলোকিত না হন
তাহলে আসবো আর যাব, কিন্তু আপনাকে ইমানের নূরটা ভিতরে দিতে পারবো। তাই নিজেকে আলোকিত করেন। মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা, এই দরবারের সকল কর্মী ভাইদের, খাদেম ভাইদের, যারা আমি আসা উপলক্ষে দীর্ঘ এক মাস এই দরবার শরীফে গোলামি করে যাচ্ছেন। আমি আসা উপলক্ষে দীর্ঘ এক মাস পরিশ্রম করে এই দরবারকে সুন্দর করে সাজিয়েছেন, রং করা, টয়লেট বানানো, গেট লাগানো, প্রত্যেকটা ফার্নিচার নতুন করে করা, পুরো দরবারকে সম্মিলিত করেছেন। আমি সেই জন্যে এত সুন্দরভাবে দরবারকে আপনারা গুছিয়ে রেখেছেন। প্রতি সপ্তাহে আপনারা আমার বক্তব্য শুনেন, প্রতি মাসে আপনারা মাসিক মাহফিল করেন, এবং আপনারা স্বয়ং সম্পূর্ণভাবে এই দরবার শরীফকে পরিচালনা করছেন। এই জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে এলাকার নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আমাদের দরবার শরীফের স্টাফ, আমাদের এলাকাবাসী, গ্রামবাসী এবং সর্বোপরি আমাদের কর্মী ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিতর দিকে গিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার আশেকে রাসুলদের, যারা দূর দূরান্ত থেকে আমার মতো নালায়েক গোলামকে একটু দেখার জন্য এসেছেন। আমার তো আপনাদেরকে দেওয়ার মতো যোগ্যতা কিছু নাই, আপনাদেরকে কি দিব, আপনারা এত দূর থেকে এসেছেন। আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। আমার মালিক দয়া করে আপনাদের সবাইকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। সম্মানিত আশেকে রাসূলেরা, আলোচনা দীর্ঘায়িত না করে পরিশেষে নিজের আলোচনার জন্যে মহান রব্বুল আলমিনের কাছে ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাই, এবং সর্বোপরি আমাদের অনলাইনে দেশ এবং বিদেশ থেকে যে সকল আশেকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা যারা এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখছেন, আপনাদেরকেও আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার এই কার্যক্রম চলবে, চেষ্টা করব প্রতি বছর অথবা প্রতি দুই বছরে একবার আপনাদের এখানে এরকম একটা অনুষ্ঠান করার জন্য, যাতে আপনাদেরকে কাছ থেকে দেখতে পারি। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। আলোচনা দীর্ঘায়িত করব না, আসুন আমরা সবাই তওবা করে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদেরকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আমিন।